হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব পরিচালক জাকির হোসেন রাজু। প্রায় অনেক শিল্পীরাই এই সিটে এসে বলে তাদের প্রিয় পরিচালক জাকির হোসেন রাজু। কাজ করতে কোন পরিচালকের সাথে চান? জাকির হোসেন রাজুর সাথে। জাকির হোসেন রাজু সিনেমার জগতে একটি উজ্জ্বল নক্ষত্র, একটি ব্র্যান্ড, কেমন লাগে ভাবতে? ভাবতে ভালো লাগে, তারপরেও এটা নিঃসন্দেহে ভালো লাগার বিষয় যে শিল্পী কলাকুশলীরা আমার সঙ্গে কাজ করতে চায়, কিন্তু তারপরেও ভেতরে অন্য আক্ষেপ তো আছেই। তার মানে আপনি ভালো ছবি নির্মাণ করেন, করেছেন, তো ভালো ছবির একটু বর্ণনাগুলো শুনতে চাই। আপনার নির্মিত ভালো কিছু ছবির নাম যদি বলেন সাধারণ দর্শক জানলো। প্রথম সিনেমা জীবন সংসার, তারপরে এ জীবন তোমার আমার, এরপরে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, পোড়া মন, নিয়তি, এবং সর্বশেষ বানালাম হচ্ছে মনের মতো মানুষ পাইলাম না। আপনার মতো পরিচালক ইন্ডাস্ট্রিতে আরও কয়েকজন আছেন আমরা দেখেছি, জানি। চলচ্চিত্রের একটা স্বর্ণালী যুগ আমরা দেখেছি, আপনাদের হাত ধরেই এগিয়েছে। এখন আপনারা কেন ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারছেন না? কোন আপোষে আপনারা পিছিয়ে যাচ্ছেন? ভালো ছবি বানাতে পারছি না, ভালো ছবি হচ্ছে না, হ্যাঁ, ছবি চলছে না, এগুলি একটাও কিন্তু প্রপার কারেক্ট কথা না। কারেক্ট কথাটা কি? হ্যাঁ, কারেক্ট কথাটা হচ্ছে যে সময় বদলের সাথে সাথে জি হুজুর এমন একটা ছবি বানিয়েছিলাম যে একটা মাদ্রাসার ছাত্র, যে আমি কামিল পাস মাওলানা, সিনেমার হিরো, বাংলাদেশের সিনেমার জন্ম থেকে আজ অবধি কিন্তু এই ক্যারেক্টার নিয়ে কেউ সিনেমা করেনি। আচ্ছা, তারপরে সেই সিনেমাটা নিয়ে সেইভাবে আলোচনায় আসেনি বাংলাদেশের শুরু থেকে চলচ্চিত্রের আজকে পর্যন্ত এইরকম ক্যারেক্টার নিয়ে কোনো সিনেমা হয়নি, এই বক্তব্য নিয়ে সিনেমা হয়নি, তো সেই সিনেমাটা তো আলোচনায় আসেনি। আলোচনা না করেছে পত্রপত্রিকা, না করেছে টেলিভিশন কিংবা সামাজিক মাধ্যম, সেই ছবিটা তো ঝড় উঠে যাওয়ার কথা ছিল। তার মানে ভালো ছবি বানালে দর্শক বা টেলিভিশন বা মিডিয়া কেউ সাপোর্ট দেয় না, এটাই বলতে চাচ্ছেন? না, সাপোর্ট দেয় না সেটা আমি বলবো না, সেটা হচ্ছে যে আমাদের তো প্রধান ইয়ে ছিল, মাধ্যম ছিল সিনেমা হল। সিনেমা হলের কন্ডিশন আমাদের যা, হ্যাঁ, আমার তো মনে হয় যে বাংলাদেশের দর্শক একেবারে সিনেমার জন্মলগ্ন থেকে আজ অবধি তারা কখনো একটি ভালো ছবি দেখতে পায়নি, ভালো সিনেমা হলের কারণে একটা পরিষ্কার ছবি দেখতে পারেনি, পরিষ্কার শব্দ শুনতে পায়নি তারা। আমার প্রশ্ন হচ্ছে, এখন যে যুগ বদল হয়ে গেছে, হাতে হাতে মোবাইল, সবাই মোবাইলে বসে ছবি দেখছে, এবং এখন এসেছে ওয়েব, নেটফ্লিক্স, অ্যামাজন এবং হইচই এবং অনেক কিছু, তো যুগ পরিবর্তন হয়ে ওয়েবে যাচ্ছে, সিনেমা চলে আসছে এখন আমার মোবাইলে, সেই জায়গায় প্রস্তুতিটা আপনাদের কেমন? আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? কারণ সিনেমা হল আর বাড়বে না। মানুষের জীবনের প্রতিযোগিতা এত বেশি বেড়ে গেছে যে এখন ওই চার ঘন্টা ব্যয় করে সিনেমা দেখার সময় গরিবেরও নাই, মধ্যবিত্তেরও নাই, বড়লোকেরও নাই, হ্যাঁ, তো যে কারণে সে তার সময় মতো ছবি দেখবে, যে এই যে সময়ের কারণেই কিন্তু এখন এই যে অনলাইন প্ল্যাটফর্ম, হ্যাঁ, এইখানে চলে সেই জায়গায় কিন্তু অন্য নির্মাতারা কন্টেন্ট বানাচ্ছে, টেলিভিশন ঘরানার হোক, নতুন হোক, তারা একজন জাকির হোসেন রাজুর কাছ থেকে আমরা এরকম কোনো কন্টেন্ট কি পাচ্ছি ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে, যে ছবি দেখে বা যে কন্টেন্ট দেখে আমরা মুগ্ধ হয়ে বলবো ওয়াও, জাকির হোসেন রাজু ব্যাক ইন এ নিউ শেপ? আচ্ছা, তার তো প্রস্তুতি অবশ্যই চলছে এবং আমি সিনেমা করছিও, হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা করছি, এবং এখন সুবিধাটা হচ্ছে আমাদের, আগে যেমন সিনেমা হলে গণমানুষের জন্য ছবি বানাতে গিয়ে আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করেছি, অনেক কথা বলতে পারিনি, অনেক বিষয়কে তুলে আনতে পারিনি, এখন আপনারা পারবেন? এখন পারবো, রাইট, তাহলে এটা আপনাদের প্লাস? এটা প্লাস, অবশ্যই প্লাস। ওকে, এখন পারবো এবং যে কোনো বক্তব্য নিয়ে আমি সিনেমা করতে পারবো। ওকে, আর সেন্সরের একটা ঝামেলা ছিল আমাদের, এখন সেটাও থাকছে না? সেটাও থাকছে না। ওকে, আমার ছবি কিন্তু 21টা ছবি বানিয়েছি, তার মধ্যে বেশিরভাগ ছবি 17টা ছবির মধ্যে সুপার বাম্পার হিট, হ্যাঁ, তো আমি কিন্তু শাকিব খানের উপর ডিপেন্ড করে সিনেমা বানাই, শুধুমাত্র আমার সাবজেক্ট কাহিনী সংলাপ, সামগ্রিক পরিচালকদের কথা বলছি, ওই বাধ্যবাধকতা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন ওটিটির একটি সিনেমার বাজেট আসলে কেমন হবে আপনাদের? আমার টার্গেট অনুসারে বাজেটটা নির্ধারিত হবে, বাজেট কম বেশি করাই যেত, সেটা হচ্ছে যে একটা ক্যামেরার ভাড়া আছে 3,000 টাকা, 4,000 টাকা, আবার একটা ক্যামেরার ভাড়া আছে 50,000 টাকা, এখন বিষয় হচ্ছে যে আপনি 50,000 টাকার ক্যামেরাটা ব্যবহার করবেন নাকি ওই যে 5,000 টাকার শুধু তার ক্যামেরাটা ব্যবহার করবেন। আমরা তো জানি যে নায়ক নায়িকা বা অনেক অনেক সুপারস্টার আর্টিস্টরা দুপুর 3টার পরে সেটে আসার কারণে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত বিভিন্ন সময় হয়েছেন, এবং আমরা মমতাজুর রহমান আকবরের রিসেন্টলি একটি বক্তব্য শুনেছি, সেখানে তিনি নাম ধরে বলেছেন শাকিব খান 3টার সময় আসে, বলেছেন শাবনূর 3টার সময় আসতো, ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির আজকের এই অবস্থার পেছনে এই সুপারস্টাররাও কি দায়ী? না, শুধু তাদেরকে দায়ী করা চলবে না, দায়ী করা চলবে না, কারণ সুপারস্টারদের যারা নিয়ন্ত্রণ করে, প্রযোজকদের ইয়ে কই, ব্যাকবোন কই, পরিচালকদের ব্যাকবোন কই,
Right. তাদের দায় নাই আমার দায় নাই